ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে ধ্বংস করে এখন রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মূলত নেতাকর্মীদের খুশি করতেই রূপরেখা দিয়েছে দলটি বলেন শেখ হাসিনাই রাষ্ট্র মেরামতের কাজ করছেন ভবিষ্যতে দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত আওয়ামী লীগ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় তিনি বলেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাম ডান সব দল এক হয়েছে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এবারের কাউন্সিলের আয়োজন হবে সাদামাটা তবে উপস্থিতি হবে স্বতঃস্ফূর্ত সম্মেলন সাদামাটা হবে উপস্থিতি সাদামাটা হচ্ছে না এটা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলে আমার বিশ্বাস নেত্রী সুশৃঙ্খল সম্মেলন দেখতে চান জাতিকে দেখাতে চান যা আওয়ামী লীগ আবারও এই দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত পাশাপাশি তিনি কথা বলেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকার বিরোধী রাজনীতি নিয়ে বিশেষ করে রাষ্ট্র মেরামতে বিএনপির রূপরেখারও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা দেওয়া হচ্ছে গতবারও 23 দল ছিল এবার 33 দল মাশাল্লাহ নেতা কর্মীরা বহুত দিন ক্ষমতা নেই খাই খাই ভাব কাজে এদেরকেও খুশি রাখতে হয় সেই জন্য অনেক কথা বলতে বাংলাদেশে অ্যালায়েন্সের কোনো অভাব নেই বাম ডান সব এক কাতারে একাকার লক্ষ্য লক্ষ্য কি শেখ হাসিনাকে হটাও আগামী 24 ডিসেম্বরের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা